সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আমের বাগান খোড়াগাছি লালপুকুর মাঠের হাট বলা হয়। একবারে পুরো লাল মাটির বাগান, এবং এখানে বাগান চাষি রয়েছেন। আপনার নামটা? মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই। উনি এই যে আমগুলো পাঠাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি মূলত করছি। শরীফুল ভাইয়ের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা যারা রংপুরের বাইরে এবং ঢাকা বা দূর থেকে যারা আম নিতে চান, ওনার সঙ্গে যোগাযোগ যদি করতে পারেন, তাহলে যেভাবে যে প্রক্রিয়া আম পাঠায় আগে পেমেন্ট করে দিতে হয়, তাই না? আগে পেমেন্ট করে দিবে এবং আপনাদেরকে আমও দেখাবে যে আমের সাইজ কেমন হবে, কেজিতে কেজিতে কত কয়টা হবে, সেই অনুযায়ী দাম হবে, তাই না? তিনটা হবে, ম্যাক্সিমাম তিনটা হবে। দুইটা দেওয়া যাবে না, এবার আমের সাইজ একটু ছোট হয়েছে। আচ্ছা, লাগবে কয়টা আপনার? তিনটা লাগবে। আর আপনার এই এরকম সাইজ হবে? ছোট বড়ই তিনটা, ছোট বড় মিলিয়ে তিনটা। হ্যাঁ, তিনটে। আচ্ছা আচ্ছা, আজকে বাজার কেমন আমের? আজকের বাজার এটা হচ্ছে 1800 টাকা। 1800 টাকা করে দিচ্ছেন? এই আমটা হচ্ছে আজকে 1800 টাকা। এখন মোটামুটি বলা চলে যে এটা সিজনের সবচেয়ে সেরা আম নাকি? গাছের মাথা মাথা ভাঙছে না, মাথা আর কি। এটা আসলে বাগানের একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, মাথা বলতে বোঝাচ্ছে যে যে সেরা আমগুলো, বড় সাইজের যে আমগুলো, সেগুলো প্রথম ভাঙলেন নাকি আজকে? মানে গাছের সিজনের প্রথম শুরু করছেন, এই কারণে গাছের বড় আমগুলো উনি প্রথমে আগে নামিয়েছেন, যেগুলো পরিপক্ক বড়। এগুলো আটা শুকানোর জন্য এখান থেকে আগে প্রথমে এই খড়ের উপরে রাখা হয়। খড় থেকে আটাগুলো শুকানোর পরে এই ক্যারেটে ভরার পরে এখানে ওজন করা হচ্ছে, এবং এই যে দেখছেন ভ্যান আছে, এবং এইভাবে আমগুলোকে পাঠানো হচ্ছে। আপনার এখানে কতখানি কয়টা কতখানি বাগান গাছ আছে? কতগুলো গাছ? প্রায় 500 কাছাকাছি আছে নাকি? তো প্রিয় দর্শক, চিনে রাখেন আমের বাগানই, এবং এখানকার আম এখন বলতে গেলে সবচেয়ে টপ আম, সেরা আম। আপনাদেরকে বাজারও ঘুরে দেখিয়েছি এবং এখানকার আম দেখিয়েছি, আপনারা বুঝতে পারবেন আমের কালার রং দেখলে বোঝা যাবে। তো আমরা আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা কন্টেন্ট বানাই, আমরা হাড়িভাঙা আমগুলো দেখাচ্ছি বাগানের সেরা বাগানে, আপনারা এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। আপনাদেরকে বাজার দেখে নিয়ে এসেছি, এবং দেখেন সাইজগুলো দেখুন, বিশাল বড় বড় সাইজের, এবং আমগুলো সব আসলে এরকম হলুদ কালার হয়ে যাবে। এটাই হচ্ছে অরিজিনাল হাড়িভাঙা আম, যেটা লাল মাটির হাড়িভাঙা আম, এরকম বড় বড় সাইজ। কি দুইটা কেজি হবে? হ্যাঁ, দুইটা তিনটাই, মানে তিনটাই মিস নাই। হ্যাঁ, দেখুন প্রিয় দর্শক, কি বিশাল বিশাল সাইজের আম, অনেক বড় বড়। এগুলো কি আপনারা বাজারে তুলতেছেন নাকি? হ্যাঁ, আমরা এলে ঢাকায় পাঠাবো। ঢাকায় পাঠাবেন? এই কি পার্টির কাছে পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ, পার্টির কাছেই পাঠাচ্ছি। এই যে দেখুন প্রিয় দর্শক, এই আমগুলোর চেহারা দেখে মনে হচ্ছে যে একবারে হলুদ, সোনালি হলুদ রঙের, সরি সোনালি হলুদ রঙের। এবং আমগুলো সাইজ দেখুন, সাইজ কালার, এটা অরিজিনাল আম একবারে, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রাস্তা থেকে, এই যে নামাচ্ছে কেবলই। এবং ওজন হচ্ছে না? দুটা ক্যারেট মিলে কত কতখানি দিচ্ছেন? মানে কত কেজি দিচ্ছেন? 49 কেজি নাকি? 9 কেজি, মানে ক্যারেটের কেজি বাদ দিয়ে 8 কেজি, 48। এখানে আম নামানো হয়েছে, খড়ের নিচে রাখলে আমগুলো ইয়ে নষ্ট হয় না, তাই না? এই যে শুকাইছি আটা, আটাগুলো পড়ে যায়। হ্যাঁ, আটাগুলো শুকে আবার ঠুসি দিয়ে পারতেছেন না আপনারা? ওই যে 10 মিনিট করার জন্য এখন তো মানে কি করেন করে দেখার বিষয় নেই, কথা বলতে আমার। বাগান থেকে আম নামানো হচ্ছে, দেখুন গাছে ক্যারেট নিয়ে উঠে গেছে কর্মীরা, এবং তারা ক্যারেটে এভাবে আম ভরে ভরে তারপর নিচে নামায়। এই যে এই ঠুসিগুলো থেকে ঠুসি দিয়ে আম পাড়ে, তারপরে এইভাবে ক্যারেট ভরায়। এবং উপরে ওই যে দেখুন কীভাবে আম পাড়ছে, আপনাদেরকে দেখাই, ক্লোজ করে দেখাচ্ছি। এই যে ঠুসির মধ্যে আমগুলোকে ভরে নিয়ে আসছে, তারা ক্যারেটে নিয়ে রাখবে, এবং ক্যারেটটা বাঁধা আছে উপরে। এই যে রেখে দিল, প্রত্যেকটা গাছে গাছে এভাবে পারতেছে আর কি। আমের কালার একবার এরকম লাল হয়ে যায়। হাড়িভাঙা আমের কালার একবার লাল টসটসা। এটা পাকা আম, এখানে পাকা আম ফেলে রেখেছে, আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ফরমান। এই সেই ফরমানের বাগানের আম অলরেডি এখন পাড়া শুরু হয়ে গেছে। এখানে আজকে প্রথম নামাচ্ছে, এবং সবচেয়ে সেরা আমগুলো। এখানে কি পাকা আমও বিক্রি করা হচ্ছে ফরমান? না না, লাগবে না। আপনার কোথা থেকে আসছেন? জায়গির থেকে আসছেন? পাকা আম নিলেন যে বাসার জন্য, মানে ডাইরেক্ট খাবেন আর কি? কত মন নামালেন আজকে? আজকে নামছে প্রায় 4 মনের মতো। 4 মনের মতো
একবার মাথা নামাচ্ছে না আজকে পুরো মাথা আর মাথা এখন বিক্রি হবে 2000 করে 2000 হুম দেখলাম ভালো সাইজ এই মিঠা পুকুরের পদাগঞ্জের লাল পুকুর হাটের যে আম বাগানের সেই বাগানে আমরা এবারে এসেছি এর আগে একটি ভিডিও দেখিয়েছিলাম আজকে একবার পাকা আম গাছের গাছ পাকা আম লাল মাটির আম দেখেন এই রকম কালার হয়ে যাবে এবং এটা আসলে বাজারের সবচেয়ে টপ আম আজকে এই আমটা আরেকটু পাকবে এখনো কাঁচা কাঁচা একটু ভাব আছে বাট পেকে গেছে আর কি প্রিয় দর্শক দেখুন এই পাকা আম দেখছেন আপনাদের সামনে একটু খেয়ে দেখায় আজকে শুকনা সন্দেশের মতো একবার কচকচা এবং কড়া মিষ্টি সত্যি অতুলনীয় আম আমি যতগুলো আম খেয়েছি এই আমটা ইউনিক সেদিন আপনাদেরকে কাঁচা আম দেখিয়েছিলাম আজকে পাকা আম একবারে অরিজিনালি যেটা একবারে ফ্রেশ আম কোনো ধরনের কোনো ইয়ে নাই একবার দেখুন আমের কালারটা সাইজটা এবং এই আমগুলো এখন বিক্রি হচ্ছে এখানে আজকে কত টাকা 1800 টাকা করে মন 1800 টাকা করে মন বিক্রি হচ্ছে আজকের দিনে আজ হচ্ছে 15ই জুন এই আমের দাম কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে বেড়েও যেতে পারে আবার বাজার ডাউনও হতে পারে আপনারা যারা এই বাগানের আম নিতে চান এই হাড়িভাঙা আম আমি নাম্বার আপনাদেরকে দিয়ে রাখবো আপনারা যোগাযোগ করে আম নিতে পারবেন তবে অবশ্যই আমি শুধুমাত্র কন্টেন্ট বানাই এখানে যে আমের লেনদেন করবেন সরাসরি বাগানের মালিকের সঙ্গে এখানে আমরা চ্যানেল কর্তৃপক্ষ কোনো ধরনের এটার সঙ্গে জড়িত নয় আমাদেরকে কোনোভাবে ক্লেম করতে পারবেন না আপনাদেরকে জাস্ট শুধু একটা বাগান দেখালাম যারা রংপুরের বাইরে দূর থেকে এই আমগুলো নিতে চান তারা এখান থেকে আম সংগ্রহ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা এতক্ষণ দেখলেন এবং আপনাদেরকে হাড়িভাঙা আমের বাগান ঘোরার এবং কেনার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ